আসসালামু আলাইকুম আরার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা আমি শেয়ার করতে যাব টগর গাছের কিভাবে পরিচর্যা নেব সেটা নিয়ে আর টগর গাছ হচ্ছে সারা গরমে ফুল ফোটা একটা গাছ আর বর্ষার সময় প্রচুর ফুল ফোটে তো প্রচুর ফুল আনার জন্য যে গাছটাকে কিভাবে কাটাই ছাটাই করতে হয় কখন বা রিপট করতে হয় আর কি খাবার একে দিতে হয় সবটাই আজকে এই ভিডিওতে বলবো আর আমার ছাদ বাগানে দুখানা টগর আছে দুটোই থোকা টগর তো এইগুলো বর্ষাতে খুব ভালো ফুল দেয় তো এই গাছ দুটো আমার কাটিং থেকে লাগানো কাটিং থেকে লাগিয়ে এটা টবে আছে যে এটা সেটার বয়স হয়েছে প্রায় দু বছর আর এখান থেকে আবার কাটিং করে আরেকটা জায়গায় লাগিয়েছি সেটার বয়স প্রায় 9-10 মাস মত তো এক বছরের নিচে যে গাছগুলো আছে সেগুলো আমাদের রিপোর্ট করতে হয় না আর এক বছরের পরে হয়ে গেলে সেগুলো রিপোর্ট করার দরকার আছে তো এই গাছটা আমি রিপোর্ট করে রেখেছিলাম বর্ষার পরে পরে মানে অক্টোবর ঢুকে গেছে তার আগে কিন্তু আমি রিপোর্ট করে রেখেছি এই গাছটা আর এই গাছটা থেকে ডাল কেটে নিয়ে আমি আর একটা কাজ করেছিলাম সেটা কিন্তু এবছর এখানে খাবার দেবো তো রিপোর্ট আপনারা কখন করবেন সেটা বলবো রিপোর্ট যদি করেন তাহলে মানে একেবারে পারফেক্ট সময় হচ্ছে বর্ষার পরে পরে রিপোর্ট করে ফেলা প্রচুর ফুল দিল দেওয়ার যখন বর্ষা স্টক শীত ঢুকতে আসছে সেই মুহূর্তে আপনি রিপোর্ট করে দিয়ে রাখতে পারেন তা এখন ফেব্রুয়ারি মাস চলছে যেহেতু আমি আগে এটা report করেছিলাম এর এখন এখন কুড়ি চলে এসেছে আর যদি আপনাদের বর্ষার পরে পরে আহ করতে না পারেন বর্ষার ফুল শেষ হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু আর শীতের মধ্যে কখনোই report করবেন না শীতে এসব গাছগুলো থাকে dormancy তে আর এই সময় এদের report করলে সেরকম শীতের সময় সে শেকড়ও গজায় না আর ডালপালাও গজাবে না আহ গাছটার growth থেমে যাবে তো এই জন্য বলবো যে যদি রিপোর্ট করতে হয় তাহলে আগে করবেন শীত ঢোকার আগে আর যদি রিপোর্ট না করে থাকেন তাহলে অবশ্যই শীতের মধ্যে রিপোর্ট করবেন না এটা শীতে শীত যখন ঢুকে যাবে তখন এই এই জাতীয় গাছগুলোকে কোনো রকম পরিচর্যার দরকার নেই আপনি এমনি ছাদে ফেলে রেখে দিন শীত চলে যাওয়ার পরে ঠিক ফেব্রুয়ারি মাস এলে আপনাকে এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে তো এই গাছগুলো এটার বয়স কম বলে আমি রিপোর্ট করবো না আর দশ মাস হয়েছে এটাতে আমি পটিং মিক্সার একটা দেবো যার ফলে বর্ষাতে বা গরম স্টার্ট হতে হতেই যাতে ভালো কুড়িয়ে আসে তো খাবার দেওয়ার আগে আগে চার পাঁচটা আমি খুঁড়িয়ে নিলাম এই গাছটাও খুঁড়িয়ে নিয়েছি খুঁড়িয়ে নিয়ে এবার এর উপযুক্ত আমি খাবার দেবো এখানে আমি খাবার হিসাবে দেবো মিউকাস সার মিউক সারটা আমি বাড়িতে বানিয়েছি আর এই সারটাতে সবকিছু থাকে एनिमल एनिमल्स এর থেকে শুরু করে সবজির এর খোসা পাতা পচা পাতা সবকিছু আমি দিয়েছি আর মিউকার সারটা আমি বাড়িতে কিভাবে বানিয়েছি সেই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন তো এই সারটাই আমি ইউজ করব যদি আপনাদের কাছে মিউকার সার না থাকে তবে আপনারা ভার্মি কম্পোস্ট সার নিয়ে নিতে পারেন তো ভার্মি কম্পোস্ট সার নিলে তার সাথে এক্সেস আপনাকে যোগ করতে হবে হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো আপনাকে যোগ করতে হবে তো এখানে যেহেতু মিরকাশ সার নিয়েছি আর মিরকাশ সারটাতে সব কিছুই রয়েছে সেই জন্য আমি হাড়ের কুচু গুঁড়ো বা শিংকুচি এগুলো কিন্তু অ্যাড করব না এবার এই যে মিরকাশ সারটা নিয়েছি তার আগে আমি কিছু সার দেব জৈব সার তার মধ্যে নিয়েছি কলার খোসা ডিমের খোসা কুচি করে নিয়েছি চায়ের পাতা শুকনো করে নিয়েছি আর সর্ষের খোল এইগুলো সবগুলোই কি গাছের গ্রোথ বৃদ্ধি এবং গাছের ফুল আসতে সহায়তা করে তো এই খাবারগুলো আমি দেব কলার খোসা আপনারা চাইলে শুকিয়েও দিতে পারেন কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই আর চায়ের পাতাটা অবশ্যই আপনারা চিনি ছাড়া দেবেন বা ইউজ না হওয়া চা আপনি ডিরেক্ট দিতে পারেন অসুবিধা নেই আর যদি ইউজ করে ফেলেন তাহলে চিনি থাকলে চিনিটা ধুয়ে ফেলবেন আর সরষের খোলটা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো সরষের খোল তাড়াতাড়ি ডিকম্পোজ হতে সাহায্য করে বা হয়ে যায় ডিকম্পোজ মাটিতে তাড়াতাড়ি ওই জন্য খোলটা আমি গুঁড়োই নিয়েছি আর চার চারপাশটা খুঁড়িয়ে নিয়েছি তার ফলে কি তাড়াতাড়ি মানে গাছটা খাবার থেকে সহজে নিউট্রিশন পেতে পারবে তো অবশ্যই গাছ কিন্তু খাবার দ্বার আগে একটু খুঁড়িয়ে নেবে আর আমি চারপাশে যে খাবারগুলো নিয়েছি কলার খোসা ডিমের কুচি তারপরে চা পাতা সবই লেয়ার করে করে সাজিয়ে আমি দিয়ে দিলাম আর এখানে যেহেতু কলা খোসাটা কাঁচা আছে আর এটা সব জৈব দিয়ে আমি কাজটা করছি তো সেই জন্য এখানে আমি একটু দানাদার বিষ নিয়েছি এই বিষটার নাম হচ্ছে ফুরাডান এটা আপনারা যে কোনো আহ সার বা বীজ বিক্রি করে এরকম দোকানে পেয়ে যেতে পারেন আর যদি ফুরাডান না থাকে তাহলে আপনারা সাপটাও দিয়ে দিতে পারেন তাও যদি না থাকে তাহলে নিমখোল দিয়ে দেবেন বা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কিন্তু মানে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না গাছে অপকমাকড় আক্রমণ হবে না তো বিষটা না থাকলে আপনারা নিমখোল হলুদ গুঁড়ো এইসব ব্যবহার করতে পারেন তাতে অসুবিধা নেই যে কোনো কোম্পানির আপনারা সাপ দিয়েও ট্রিটমেন্ট করতে পারেন এবার আমি চারপাশে যে মিউকাস সারটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কোনো রাসায়নিক সার ইউজ করলাম না শুধু জৈব সার দিয়ে গাছগুলোর মানে পটিং মিক্সার বানালাম তো ওই কলার খোসাতে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর চায়ের পাতা সর্ষের খোল এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন দেয় আর ফুল আনতেও সহায়তা করে তাহলে এই গাছগুলোতে আর কিছু নেই বাড়িতে বাড়িতে ব্যবহার্য যেসব থাকে সেটা দিয়ে কিন্তু আপনি পটেন মিক্সার বানিয়ে দিলে সেটা থেকে ফুল খুব তাড়াতাড়ি আসবে যে এই যে মিক্সারটা দিলাম সেই মিক্সারের কারণে দেখবে খুব তাড়াতাড়ি ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো যাদের টগর গাছ আছে এখনো রিপোর্ট করেননি বা রিপোর্ট করা হয়ে গেছে এখনো খাবার দেননি তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে খাবার দিয়ে ফেলুন আর রিপোর্ট করলেও রিপোর্ট করে ঠিক এই খাবারটা দিয়ে ভর্তি করে দিন দেখবেন গাছে খুবই তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে আর আমি এখন জল দেব না এই অবস্থাতেই রেখে দেবো দুই একদিন পরে তারপরে যখন মাটির সাথে খাবারগুলো একেবারে সেট হয়ে যাবে বা মাটিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি জল তো এখন এইরকম ভাবে খোলা ছাদিয়ে রেখে দেব অসুবিধা নেই তারপরে দু একদিন পরে আমি জল দিয়ে দেব তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ